আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদটি থাকবে সেটির আলোকে আমার ছোট্ট সোনামণিরা দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? যানজট, ঢাকা শহরে তো আমরা যারা আছি তারা বেশি পরিচিত এই দৃশ্যের সাথে। সড়কপথে যখন সড়ক ব্যবহারকারী যানবাহনের সংখ্যা সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন যানবাহনগুলো স্বাভাবিকভাবে কি করতে পারে না, চলাচল করতে পারে না। এরকম অবস্থাকে কি বলা হয়? যানজট বলা হয়। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। এটির জন্য আমাদের কি থাকবে? 20 নম্বর থাকবে। তাহলে আসো আমরা অনুচ্ছেদটি পড়ি। যানজট বর্তমানে রাজধানী ঢাকাবাসী জীবনে এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। যানজটের দুঃসহ যাতনা ভোগ না করে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জীবনের দ্রুতগতি ও আধুনিক মানুষের কর্মব্যস্ততাকে স্তব্ধ করে দিচ্ছে দুঃসহ যানজট। যানজট ঢাকার নাগরিক জীবনের নিত্যদিনের এক অসহনীয় ব্যাপারে পরিণত হয়েছে। যতই ক্ষোভ ও বিরক্তির কারণ হোক, এর হাত থেকে কেউই রেহাই পাচ্ছে না। ঢাকা শহরে যানজটের কারণ অনেক। যান চলাচলে রাস্তার স্বল্পতা, অপরিসর রাস্তার মোড়ে মোড়ে বাস থামিয়ে যাত্রী তোলা ও নামানো, অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, হকারদের ফুটপাত দখল ইত্যাদি ছাড়াও আরও অনেক কারণ রয়েছে। যানজট নিরসন করে নাগরিক জীবনকে স্বস্তিদানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, যেমন রাস্তার সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যমান রাস্তাগুলো প্রশস্তকরণ, রাস্তার উপর গাড়ি ও নির্মাণ সামগ্রী রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ, মোড়ে মোড়ে যাত্রী ওঠানামা বন্ধ করা ও ট্রাফিক আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল করার জন্য ব্যাপক প্রচারাভিযানের ব্যবস্থাকরণ। বর্ণিত পদক্ষেপগুলো আন্তরিকভাবে গৃহীত হলে আমাদের বিশ্বাস যানজট সমস্যার অনেকটাই সুরাহা করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, যানজটের কারণে কিছু যানজটের বৈশিষ্ট্য রয়েছে। যানজটের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? গাড়ির স্বাভাবিকের তুলনায় ধীরগতি, যে তুলনায় গাড়িটা চালানো উচিত সেভাবে না চালিয়ে যদি আস্তে আস্তে গাড়ি চালায় তাহলেও যানজটে হতে পারে। তারপর দীর্ঘ যাত্রাকাল, যানবাহনের দীর্ঘ সারি, শব্দ দূষণ, এগুলো যানজটের বৈশিষ্ট্য। আমরা অনুচ্ছেদের আলোকে আমাদের প্রশ্নগুলো খেয়াল করি। দেখো 3 নম্বর প্রশ্ন, নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো। তাহলে শব্দ এবং শব্দার্থগুলো একটু জেনে নেই। দুঃসহ, যা সহ্য করা কষ্টকর, অপরিসর, প্রশস্ত নয় এমন অথবা সরু, স্তব্ধ, নীরব অথবা নিশ্চল, অনিয়ন্ত্রিত, অসংযত অথবা কি অনিবারিত,
শ্রদ্ধাশীল বিশেষ সম্মানিত স্বস্তি আরাম। আমাদের সবারই নিয়মের প্রতি দেশ থাকা উচিত, তাহলে কি হবে, শ্রদ্ধাশীল থাকা উচিত। বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি খুবই দেশ কি অপরিসর। গ প্রশ্নে, মানুষের অসুস্থতার কারণ দেশ জীবনযাপন, অনিয়ন্ত্রিত জীবনযাপন। ঘ গ্রীষ্মকালের দেশ গরমে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, দুঃসহ। তার মানে গ্রীষ্মকালের দুঃসহ গরমে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। ও এক পশলা বৃষ্টি হওয়ায় দেশ পেলাম, স্বস্তি পেলাম। আসো আমরা এখন অনুচ্ছেদের আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো খেয়াল করি। চারে কয় প্রশ্ন, যানজটের কারণে সৃষ্ট পাঁচটি সমস্যা লেখো। উত্তরটা কি জেনে নেই, যানজট কি আগে সৃষ্ট পাঁচটি সমস্যা, যানজটের কারণে যেটি হয় সেটি জানার আগে আমরা যানজটটা কি সেটা আগে জেনে নেই। সড়ক পথে সড়ক ব্যবহারকারী যানবাহনের সংখ্যা সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, এরকম অবস্থাকে যানজট বলা হয়। যানজটের কারণে সৃষ্ট পাঁচটি সমস্যা নিচে উল্লেখ করা হলো। এক নম্বর, যানজটের কারণে অনেক সময় নির্দিষ্ট সময়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকে যানজটের কারণে কি হয়, আমরা নির্দিষ্ট সময়ে আমাদের যে কর্মস্থল কিংবা আমরা যেখানে যাব সেখানে সঠিক সময়ে আমরা কি পারি না, পৌঁছাতে পারি না। দুই নম্বর পয়েন্ট, বিদ্যালয়গামী শিক্ষার্থীরা সময় মতো বিদ্যালয়ে যেতে পারে না। হ্যাঁ অনেক সময় তোমরা কি হয়, সময় মতো তোমরা বিদ্যালয়ে আসতে পারো না, তখন তোমাদের প্রথম ক্লাসটা অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে পারো না, এরকম নানা রকম সমস্যা হতে পারে। তিন নম্বর পয়েন্ট, মুমূর্ষু রোগীকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নেওয়া সম্ভব হয় না। হ্যাঁ আমার শিক্ষার্থী বন্ধুরা, মুমূর্ষু রোগীকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে না নিতে পারলে অনেক সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের জীবনে, এটি একটি যানজটের অনেক বড় একটি সমস্যা। চার নম্বর পয়েন্ট, বিদেশে রপ্তানিকারক পণ্য বোঝাই গাড়ি যানজটে আটকানোর ফলে সঠিক সময়ে মালামাল ডেলিভারি দেওয়া সম্ভব হয় না। পাঁচ নম্বর পয়েন্ট, কাঁচামালের গাড়ি যানজটে আটকানোর ফলে মালামাল নষ্ট হয়ে যায়। তাহলে এই সমস্যাগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তাহলে আসো আমরা পরের প্রশ্নটি খেয়াল করি। ঢাকা শহরে যানজট নিরসনের পাঁচটি উপায় লিখো। উত্তর, যানজট বর্তমানে রাজধানী ঢাকাবাসীর জীবনে এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জীবনের দ্রুতগতি ও আধুনিক মানুষের কর্মব্যস্ততাকে স্তব্ধ করে দিচ্ছে দুঃসহ যানজট। যানজট ঢাকার নাগরিক জীবনের নিত্যদিনের এক অসহনীয় ব্যাপারে পরিণত হয়েছে। ঢাকা শহরে যানজট নিরসনের পাঁচটি উপায় নিচে উল্লেখ করা হলো। এক নম্বর পয়েন্ট, রাস্তা সংখ্যা বৃদ্ধি করতে হবে। যেহেতু আমাদের যানবাহনের সংখ্যা বেড়েছে, তাহলে সেই পাশে সেই সাথে সাথে আমাদের কী করতে হবে, আমাদের রাস্তার সংখ্যাও বাড়াতে হবে, না হলে যানজট কী হবে না, নিরসন হবে না। দুই নম্বর পয়েন্ট, আমাদের যে রাস্তাগুলো আছে সেগুলোর প্রশস্ততা বাড়াতে হবে, অর্থাৎ রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করতে হবে। তিন নম্বর পয়েন্ট, যাত্রী পারাপারের জন্য ফ্লাইওভার নির্মাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা,
ফ্লাইওভার নির্মাণ করতে হবে, ঠিক আছে? আমরা অনেকেই ফ্লাইওভার ব্যবহার করি না। আমরা যারা সুনাগরিক, আমাদের উচিত ফ্লাইওভারগুলো ব্যবহার করা। এতে আমাদের কী হবে, যানজট অনেকটাই নিরসন হবে। 4 নম্বর পয়েন্ট, চালকদেরকে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে এবং মোড়ে মোড়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই নিয়ম অর্থাৎ আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। চালকদেরকে ট্রাফিক নিয়ম মেনে যেরকম গাড়ি চালাতে হবে, ঠিক তেমনি মোড়ে মোড়ে কি যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে, কারণ মোড়ে মোড়ে যাত্রী ওঠানামা করাতে যানজটের সৃষ্টি হয়। 5 নম্বর পয়েন্ট, রাস্তার উপর গাড়ি ও নির্মাণ সামগ্রী রাখা এবং ফুটপাতে দোকান বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। রাস্তার উপরে গাড়ি এবং নির্মাণ সামগ্রী রাখা কিংবা ফুটপাতে দোকান বসালে রাস্তার অনেকটা জায়গা তারা কি করে, দখল করে, এতেও যানজটের সমস্যা হয়। এই জন্য কি করতে হবে, যানজট নিরসনের এটি একটি উপায়। 6 প্রশ্ন, দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে যানজটের কারণে তোমার কি কি সমস্যা হতে পারে, 5টি সমস্যা লিখ। তোর যানজটের দুঃসহ যাতনা ভোগ না করে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জীবনের দ্রুতগতি ও আধুনিক মানুষের কর্মব্যস্ততাকে স্তব্ধ করে দিচ্ছে দুঃসহ যানজট। দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে যানজটে আমার যেসব সমস্যা হতে পারে, এর মধ্যে 5টি সমস্যা উল্লেখ করা হলো। এক নম্বর পয়েন্ট, যানজটের কারণে আমার বিদ্যালয়ে উপস্থিত হতে দেরি হতে পারে। 2 নম্বর পয়েন্ট, যানজটের সময় যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ায় আমার মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেক সময় যানজটে যখন গাড়িগুলো একসাথে আটকে থাকে তখন সেখান থেকে কালো ধোঁয়ায় আমাদের কি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। যানজটের কারণে পরীক্ষার সময় কেন্দ্রে উপস্থিত হতে দেরি হতে পারে, এটি একটি বড় কারণ শিক্ষার্থীদের জন্য। 4 নম্বর, যানজটের কারণে সময়ের অপচয় হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যানজটের কারণে সঠিক সময়ে আমাদের কর্মস্থলে পৌঁছানোর জন্য আমরা অনেক আগে থেকে বাসা থেকে আমাদের বের হতে হয়, এতে সময় বেশি লাগছে। আবার যখন কাজ শেষ করে আমরা বাসায় ফিরি, ঠিক তখন আমাদের যানজটের কারণে অনেকটা সময় নষ্ট হয়, তার মানে কি সময়ের অপচয় হয়। 5 নম্বর পয়েন্ট, অসুস্থ হলে যানজটের কারণে হাসপাতালে সঠিক সময়ে পৌঁছাতে না পারলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগেও বলেছি যখন কেউ অসুস্থ হয় তখন সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারলে অনেক সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের জীবনে। আমি এতক্ষণ আমাদের অনুচ্ছেদটি নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে নমুনা প্রশ্নের উত্তর, তোমরা তোমাদের মতো উত্তর লিখতে পারবে। আমি শুধুমাত্র ধারণা দিয়েছি, তোমরা সুন্দর করে তোমাদের মতো করে উত্তরটা লিখবে। তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাসায় অবস্থান করছি, যেহেতু আমাদের স্কুল বন্ধ, এখনও স্কুল খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তোমাদের কাজ, তোমরা শিক্ষার্থী, তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। তাহলে তোমরা বাসায় পড়াশোনা করবে, সুন্দর একটা রুটিন করে তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।